আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটা ভালো আছি তা তো পরে বলবো, তার আগে বলে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যত বিপদে থাকো, যত কষ্টে থাকো, তুমি আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করবে। এতে করে আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে মুখ উজ্জ্বল হয়। তো এখন আসা যাক কতটা ভালো আছি। আসলে কারো বেবি যদি অসুস্থ থাকে, কারো ঘরে যদি ছোট যে থাকে সে যদি অসুস্থ থাকে, কারো মন দিলেই ভালো থাকার কথা না। আর যেহেতু আমার বেবিটা আমার ফার্স্ট বেবি, তো আমার ইমোশন তো আরও বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। তো আমার বেবিটা সম্পর্কে আমি কী বলবো, খুবই শান্ত মাশাল্লাহ, খুবই শান্ত। ও আর ও একা একা খেলে, আর যতটুকুই খায় স্বাভাবিকভাবেই খায়, ওকে নিয়ে বেশি টানার চেষ্টা করতে হয় না। তো হঠাৎ করে আমার বেবিটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আসলে হঠাৎ করে যে একবারে কমে দিয়েছে তা না, আস্তে আস্তে কমতে কমতে একদম বন্ধ হয়ে গিয়েছে। যে এখন যে কান্নাকাটি করছে এই পর্যায়েটা এসেছে, তখন টোটালি ও কিছুই খায় না। তো যখন অল্প অল্প খেত, তখন কিন্তু আমি আমার আম্মুকে বলেছি, একমাত্র আমার আম্মুই বলেছে যে হসপিটালে নিয়ে যেতে, ডাক্তার দেখাতে। কিন্তু হাজবেন্ডকে বলেছে, হাজবেন্ড বলেছে যে না, এটা তোমার মনের ভুল, খাওয়া দাওয়া ঠিক করে খাবে, আবার গরমের জন্য হয়তো বা খায় না। আমি আবার বলতাম যে ওর গায়ে গায়ে একটু জ্বর জ্বর থাকে রাতের বেলা, ওর বাবা বলেছে এটাও নাকি আমার মনের ভুল। তো বাবা তো বাবা, মা তো মাই, মা যেমনই থাকুক না কেন মা মাই, মা অনেকটাই বোঝে। তো ভালো কথা, ভাইকে বললাম বাংলাদেশে, ভাইয়া বললো যে এটাও আমার মনের ভুল, কারণ ওনার বেবিও নাকি খাওয়া দাওয়া করে না। তো আমি কাউকে বোঝাতে পারলাম না, অন্য কারো বেবি না খেয়ে থাকা আর আমার বেবির না খেয়ে থাকার সাথে কতটা পার্থক্য। কারণ আমি কখনোই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া নিয়ে বদার করি না, যতটুকু খাই আলহামদুলিল্লাহ বলে ততটুকু রেখে দিই। আমি বেশি ফ্যাটি বেবি মানে অন্যেরটা লাইক করি, আমারটা হোক আমি তা চাই না। তো এই দিক দিয়ে এরকম করতে করতে দেখা গেছে যে ওকে সারাদিন আমাকে কোলে রাখতে হয়, বাসায় রান্না বান্না আমার বন্ধ হয়ে গিয়েছে। তো আর কোনো উপায় না দেখে ওর বাবা বললো ঠিক আছে বাইরে থেকে খাই। তো একদিন দুদিন কয়দিন আর খাওয়া যায় খেলাম, এরপরে চিন্তা করলাম না ওকে নিয়ে হসপিটালে যাই, যেহেতু আমার ওর বেবির কান্নাই থামতেছে না। তো হসপিটালে নিয়ে গেলাম, প্রথমে ওর ক্লিনিকে গেলাম, ওখান থেকে ডাক্তার দেখলো। ডাক্তার দেখে বলল যে ওর অবস্থা তেমন একটা ভালো না, ওকে এখনই ইমার্জেন্সিতে ইয়ে করতে হবে, অ্যাডমিট করতে হবে। তো উনি নিজে কল করে দিলেন ডক্টর লুজ। তো ওখানে আমি ইমার্জেন্সিতে গেলাম। ইমার্জেন্সিতে যাওয়ার পরে ওরা বেবির কিছু টেস্ট করলো, একই টেস্টগুলো পর্যায়ক্রমে এক একজন করতেছিল। এতে করে আমার বেবি ভয় পেয়ে গিয়েছিল, ও কান্নাকাটি, প্রচণ্ড কান্নাকাটি করা শুরু করে দিল। ও তখন ডাক্তার নার্স যাকে দেখে, ওদের দেখলে চিৎকার দিচ্ছিল, কোনোভাবে থামানো যাচ্ছিল না। তখন ডাক্তার বলল যে ওর ব্লাড টেস্ট করতে হবে আর ইউরিন টেস্ট করতে হবে। তো ব্লাড টেস্ট করবে, ওর নিডেল তো পেতে হবে, যখন মানুষ ডিহাইড্রেট হয়ে যায় তখন কিন্তু নিডেলগুলো পাওয়া যায় না। তো এদিক দিয়ে ওর তো ইউরিনই আসছিল না বলেই তো আমরা হসপিটালে গিয়েছি, কারণ ওর 8 ঘন্টা 10 ঘন্টা ওভার হয়ে গিয়েছে, ওর একদমই ইউরিন হয়নি। তো পরে ডাক্তার কি করবে, ওর বাবা আমার কাছ থেকে চলে গেল, বলে যে তুমি ওকে রাখো, ওর ইউরিন টেস্টের সময় আমি থাকতে পারবো না। তো আমি নিজেই তো অনেক, আমি কিছু হলে, আমার বেবির কিছু হলে আমি নিজে কান্নাকাটি শুরু করে দিই, কারণ ওর কান্না আমার একদমই সহ্য হয় না। আমি আগেও কোনো বেবির কান্না সহ্য করতে পারতাম না, আমার একদম পরিচয় যে লাগতো একদম ছোট বয়স থেকে, আর এখন তো আমার নিজের বেবি, ও একটু কান্নাকাটি করলে আমারও, আমিও হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিই। এখন কিছু করার নাই, কারণ এর একবার আগেরবারও আমরা এরকম দুই হাজব্যান্ড ওয়াইফ এরকম করাতে, কান্নাকাটি করাতে দেখা গিয়েছে যে ওরা আমাদের বেবিকে একরকম নিয়ে নেওয়ার পর্যায়ে চলে গিয়েছে। যারা আমরা আমেরিকা থাকি তারা তো জানি যে যদি বাচ্চাকে ট্রিটমেন্ট করতে না দেওয়া হয় তখন ডাক্তাররা কী ধরনের ডিসিশান নেয়। তো যাই হোক, ওই ধরনের একটা বাজে পরিবেশ আর যাতে সৃষ্টি না হয়, তখন আমি মনে জোর এনে বললাম যে ঠিক আছে আমি থাকবো। তো আমার বেবিকে ওরা পা টিপে টিপে, হাত টিপে টিপে অনেক কষ্টে রক্ত নিল, ইউরিন নিল। ইউরিন নেওয়ার সময় তো চিৎকার কান্নার তার কোনো
ফার্স্ট আর কোনো কিছুই নাই, পরে ওর এগুলো নেওয়ার পরে আমি কান্নাকাটি করলাম, মানে কান্নাকাটি করলাম কি নাক কেঁদে পারলাম না। যখন ওর গলাটা আমাকে দেখালো, দেখি গলার ভিতরে আমার বেবির ইনফেকশন হয়ে, মানে কি বলবো কি অবস্থা, ও র্যাশগুলো আগে মুখে অ্যাটাক করেছে যার জন্য ও খাওয়া দাওয়া আগেই বন্ধ করে দিয়েছে, আর ও বারবার আমাকে মুখ দেখাচ্ছিল। আমি এটাও ডাক্তারকে বলেছি, মুখ দেখাচ্ছিল আর মুখ থেকে লালা বের হচ্ছিল। তা আমি বুঝতেই পারিনি যে আমার বেবিটার আসলে কি জন্য বারবার মুখ দেখাচ্ছিল, কেনই বা এরকম করতেছিল। আমি মনে করেছি হয়তো বা মুখের মধ্যে কোনো ময়লা টয়লা বা চুল টুল লেগেছে, ওই জন্য আমি বারবার ওর জিব্বাটা মুছে দিচ্ছিলাম বাসায়। তো আমি সব মায়েদের উদ্দেশ্যে এটাই বলবো, নিজের বাচ্চার ডিসিশনটা নিজে নেবেন, কখনো কারো কথা শুনতে যাবেন না। ডাক্তারের সাথে দরকার হয় আপনারা বার্গেনিংয়ে যাবেন যে আমার বেবির এরকম এরকম, কারণ ডাক্তাররা কি বলে যে না কিছু হয়নি, আমার বেবিকেও কিন্তু ওরা এইরকম বলে দুই দিন ফেরত দিয়ে দিয়েছিল। যাই হোক, পরে ওরা অ্যাডমিট করে নিল, আর আমাদের আসলে অনেক রকম প্ল্যান ছিল শনিবার রবিবার দুই দিন নিয়ে, অনেক আগে থেকেই, এক মাস দুই মাস কোনোটা ছিল তিন মাস আগে থেকেই, যেমন এই যে নোয়াখালী সোসাইটির পিকনিক বা এই যে মিলন মেলা যেটাই বলি না কেন, এটা তো আরও তিন চার মাস আগে এটা প্ল্যান করা ছিল, এখানে যাব কনফার্ম করা ছিল। ইভেন আমরা বৃহস্পতিবার তো আমরা হসপিটালে গেলাম, আমরা বুধবারেও জানি যে আমরা পিকনিকে অ্যাটেন্ড করতেছি, তারপর আমাদের শনিবারে যেই ইয়েটা ছিল সেখানেও যাব, সেটাও আমাদের কনফার্ম ছিল। আমরা তো যাব, আরও কিছু মেম্বারদের আমরা ইনভাইট করে দিলাম, তো দেখা গেছে সবাই গেছে, আমরা যেতে পারিনি, আমাদের বারবার সবাই ফোন করেছে। আর চারটা দিন আমার বেবিকে কন্টিনিউ দিন রাত চব্বিশ ঘন্টা আমার আর আমার হাজবেন্ডকে কোলে রাখতে হয়েছে, কারণ সে এক মিনিটের জন্য বেডে থাকেও নি বসেও নি, আমাদেরও বসতে দেয়নি। তো চার দিন আমাদের ঘুম নিদ্রা খাওয়া দাওয়া সব আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে আমরা ছেড়ে দিয়েছিলাম, যখন যা পেরেছি যা পাওয়া যায়। আমরা তো সবাই জানি এখানে হালাল হারামের ব্যাপার স্যাপার থাকে, আমরা চাইলে অনেক কিছু খেতে পারি না, তো সেগুলো হারাম বাদ দিয়ে যা পেয়েছি তাই খেতে হয়েছে, কিছুই করার নাই। তো চার দিন পর দেখি আমার বেবি একটু একটু এখন স্বাভাবিক হতে শুরু করেছে, স্বাভাবিক আচরণ, যে আমার সাথে একটু একটু রেসপন্স করে। তার আগে তো আমার, আমি যত রকম খেলাধুলা ওর যেগুলো প্রিয় ছিল কোনো কিছুতেই কিছু ছিল না, ও ওর মতন ছিল খালি কান্নাকাটি ছাড়া কিছুই না। তো ও একা একা বসে দেখলাম বেডে, তারপর খেলনা দিয়ে খেলে। তো ডাক্তারকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আমরা বাসায় চলে যেতে চাই, তো ডাক্তার আমাদের রিলিজ করলো। তো আমাদের রিলিজ পেপার হাতে পেতে পেতে তিনটা বেজে গিয়েছিলো, তারপরে আমরা বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিলো। তো বাসায় এসে অল্প সময়ের মধ্যে চিন্তা করলাম চিকেন বসিয়ে দিই, আর ভাত আর ঢেঁড়স ভাজি করলাম, করে টরে যত তাড়াতাড়ি খেয়ে ঘুমানো যায়, কারণ কয়েকদিন না ঘুমিয়ে আমি আর ওর বাবা আসলে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি, শরীর অবসাদ হয়ে আসছে, ঘুম আসছে প্রচণ্ড। তো খেয়ে আমরা এখন ঘুমাবো, আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।